এই মুহূর্তে আমরা নেমে গেছি সিএসএমটি। তো এবার বেরোবো হচ্ছে অটো ধরবো। কোন গেটটা দিয়ে বেরোবি রে? এই দিক দিয়ে বেরোবি? এই দিক দিয়ে বেরোনো হচ্ছে এখন। এখানে দেখতে হবে, এখানে মোটামুটি আমরা তো উবের অটোটাই প্রেফার করবো। এই দিকটা দিয়ে হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা, আমি যাচ্ছি এটা দিয়ে বাইরে, আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান, এটা হচ্ছে এক্সিট ছত্রপতি শিবাজি টার্মিনাসের। স্টেশন সিএসএমটি, ব্রিটিশ আমলে এই যে স্টেশন এইটা। এখানে অনেকগুলো স্টেশন আছে মুম্বাই, একটা হচ্ছে ছত্রপতি শিবাজি আছে, মুম্বাই সেন্ট্রাল আছে, আরও রয়েছে আমি জানি না, এই দুটো আমি জানি। ছত্রপতি শিবাজি হচ্ছে সব থেকে এখানে ফেমাস। বড় বড় ট্রেন যেগুলো আছে সেগুলো ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনে আসে। গরম এখানে সেরকম নেই, রোদ রয়েছে কিন্তু গরম সেরকম নেই। ট্যাক্সি দেখতে হবে, চলুন। তো এই মুহূর্তে আমরা যাবো হচ্ছে হোটেল। হোটেল আগে থেকে বুক করেছি কোলাবাতে, কোলাবা গ্র্যান্ড হোটেল বুক করেছি। তো ওখানে এখন যাব, ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপর বিকালবেলায় বেরোবো। তো টাটা, এখন হোটেলে যাওয়া যাক। তো এখন আমরা বেরিয়ে পড়েছি খেতে। এখন আমরা এই হোটেলে একটু ব্যাগ ফ্যাগ রেখে দিয়ে খেতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যেখানটা রয়েছি কোলাবা গ্র্যান্ড হোটেল যেটা আছে, সেখানে আমার সেরকম ভালো লাগলো না খাবারের জায়গাগুলো। তো আমি আর সায়ন আছি একদম পাশেই, গেটওয়ে অফ ইন্ডিয়াটা ওই একদম পাশে 900 মিটার হেঁটে ওখানেই যাচ্ছি। ওখানে কোনো রেস্টুরেন্ট থাকবে, ওখানে কোনো খাবো, ওখানে কোথাও খাবো। আর এখানে সি ফেসিং পুরো দারুণ লাগছে। এই সায়ন আসছে পিছনে, আপনাদেরকে দেখাচ্ছি দারুণ সি ভিউটা। এইটা হচ্ছে আরাবিয়ান সি, আর গেটওয়ে অফ ইন্ডিয়াটা সামনে ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওইটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। তো ওখানে খেতে যাচ্ছি এখন। চলুন যা যা খা। এখানে শুনছিলাম নাকি প্রচুর সমুদ্রে মাছ ফাঁছ পাওয়া যায়, সেই মাছ খাওয়ার জন্য আমরা আর কি ভালো রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। গেট অফ ইন্ডিয়া সামনে। সামনেই তাজ, ওই যে চূড়াটা দেখা যাচ্ছে, তাজ হোটেল যেটা ফেমাস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গেট অফ ইন্ডিয়ার একদম সামনে। এখানে ওপর ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, এই সমুদ্রের ভিউ, এটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। আর এখানে হচ্ছে যেটা ফেমাস আমাদের তাজ। তো এখানেই খাওয়া দাওয়া করবো। কোথায় না, তাজে নয়, তাজে খাওয়া দাওয়া করবো না, কত ইয়ে নেই আমাদের। তো এখানে কোনো একটা হোটেল খুঁজবো, সেখানে খাওয়া দাওয়া করবো। এটা গেট অফ ইন্ডিয়া। তো এই জায়গাটা অসাধারণ লাগছে, আবহাওয়াটা বেশ দারুণ আছে, গরম লাগছে না সেরকম, দারুণ লাগছে। খাওয়া দাওয়া করা যাক। সায়ন ওখানে ভিডিও কল করছে, বাবাকে দেখাচ্ছে সব কিছু। এখানটা এটা হচ্ছে মেরিন ড্রাইভ, যাবো আজকে রাতে আমরা মেরিন ড্রাইভে বসবো গিয়ে। চ খাবি তো? ঠিক আছে বাবা, রাখছি। চলুন খাওয়া দাওয়া, হোটেলটা খোঁজা যাক কোথায় খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়েছি একটু গেটওয়ে অফ ইন্ডিয়া তাজ বেঙ্গলে, ওখানটা একটু ছবি তোলার জন্য। খাওয়া দাওয়া বলতে এখানে এই এলাকাটার মধ্যে আপনি ভাত পাবেন না, কারণ এই এলাকাটা সমস্ত রকম বার, এখানে কাবাব রুটি এইসব জাতীয় খাবার পাওয়া যায়। এখানে কোনো রাইস ফাইসের সেকশন নেই, কোনো হোটেলেই নেই। তো আমি রুটি আর একটুখানি চিকেন নিয়েছিলাম, ওইটাই খেলাম। সন্ধ্যাবেলা রাতের দিকে দেখবো ভাত অন্য জায়গায় যাবো আর কি, মেরিন ড্রাইভের দিকে, ওইখানে যদি পাই তো ওখানে খাবো। আর এখন একটু হাঁটছি, বিকাল হয়েছে এখন, 4:30 বাজছে। তো এই সমুদ্রের চারপাশটা একটু ঘুরবো, গেটওয়ে অফ ইন্ডিয়ার ওখানে যাবো, ছবি তুলবো, তাজের সামনেটা একটু ছবি তুলবো। সায়নও ছবি তুলছে, শ্যুট করছে। জায়গাটা খুব ভালো লাগছে আমার, দারুণ জায়গা অনেকটা। সত্যি কথা বলতে এখানে পশ্চিমবঙ্গে যেমন দীঘা আছে, মুম্বাইয়ে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে সেরা। মেরিন ড্রাইভটা এর থেকেও ভালো আশা করি। তো চলুন একটু ঘোরা নেওয়া যাক, আর আপনাদেরকে অবশ্যই সিনেমাটিক ভিডিও দেখাবো ওখানে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। এই মুহূর্তে আমরা আছি গেটওয়ে অফ ইন্ডিয়ার ভেতরে। তো বিকালেও এখানে প্রচুর রোদ রয়েছে কিন্তু গরমটা লাগছে না। চলুন একটু গেটওয়ে অফ ইন্ডিয়াটা দেখি, দেখাচ্ছি আপনাদের। এখানটা প্রচুর ভিড়, এই পিছন দিকটা প্রচুর ভিড় নাকি রে? হ্যাঁ, এটা যে নামে হ্যাঁ প্রচুর ভিড় এই গেটওয়ে অফ ইন্ডিয়ার ভেতরে। ছবি তোলার জন্য এখানে অসংখ্য মানুষের ভিড়। আর এই যে হিস্টোরিক্যাল প্লেস, এই সিঁড়ি যেখান দিয়ে উঠেছিল আমাদের 26/11 যে অ্যাটাক শুরু হয়েছিল, এইখানে এইখানটা দিয়ে এই জায়গাটা দিয়ে উঠেছিল। এই জায়গাটা সিঁড়িটা দিয়ে এসে হয়ে যায় ওইদিকে তাজ বেঙ্গল। আমাদের আরো প্ল্যান আছে, আমরা এখানে আর একটুখানি থেকে তারপর আমরা রওনা দেবো। সায়ন বলছে এবার মেরিন ড্রাইভ যাবে, মেরিন ড্রাইভের দিকে যাবো। এবার সিটা দেখে নিন। তো এখানটা অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, ঘোরাঘুরির পর এবার আমরা মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি। মেরিন ড্রাইভ একটা ট্যাক্সিও পেয়েছি, 30 রুপিস করে নেবে, দুজন আছে, 30 আর 60 টাকা। তো অনেক রোদ আর হাঁটতেও ভালো লাগছিল না, নালে ভেবেছিলাম হেঁটে যাবো আর কি। তো হাঁটতে একদমই পাচ্ছিলাম না, ট্যাক্সি পেয়ে গেছি, 30 রুপিস করে নেবে। ঠিক আছে চলো। তো এখন মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি, ওখানে সন্ধ্যেবেলাটা কাটাবো, ফিরে এসে এখানে একটু যদি দেখার সময় থাকে তাহলে মার্কেটটা একটু ঘুরবো এখানে। আজকে এইটাই প্ল্যান, মেরিন ড্রাইভে গিয়ে অনেকক্ষণ বসবো আর কি, সমুদ্রের ধারে, এটাই একটা প্ল্যান আছে। তো এখন ওইটার দিকে যাওয়া যাচ্ছে, চল। এই মুহূর্তে আমি আছি মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভে এসেছি, মেরিনের জায়গাটা এত সুন্দর, মানে আমার কল্পনার এক্সপেকটেশনের বাইরে ছিল। এত সুন্দর মেরিন ড্রাইভের যে রাস্তাঘাট, মানে এই সমুদ্রের পাড়ে যে বসে থাকা, তো অসাধারণ লাগছে, অসাধারণ, এক কথা অসাধারণ। এখানে তো এসে সমস্ত হেড অফিসগুলো দেখছি, আর এয়ার ইন্ডিয়ার হেড অফিস রয়েছে, SBI হেডকোয়ার্টার রয়েছে, ইন্ডিয়ান নেভি হেডকোয়ার্টার রয়েছে, সব। মানে আমাদেরকে একবার সিনারিটা দেখাচ্ছি এখানে মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভে অসাধারণ লাগছে আমার। এইটা হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা। এখন যেহেতু IPL চলছে, মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিটা প্লেয়ারের পোস্টার একদম রাস্তায় রাস্তায়। এই দেখুন, এইটা হচ্ছে মুম্বাইয়ের রাস্তাঘাট, এইটা হচ্ছে মেরিন ড্রাইভ, এই দিকটাই হচ্ছে সি বিচ। ওই দূরে দেখা যাচ্ছে লাইট জ্বলছে ওয়াংখেড়ে স্টেডিয়াম, ওই যে দূরে ওইটা, ওই ওয়াংখেড়ে স্টেডিয়াম। আর এই জায়গাটা অসাধারণ লাগছে একদম। এখনও সূর্য দেবে না, এখানে সূর্য মোটামুটি অস্ত যেতে 7:30 বাজিয়ে দেবে, ওই জন্যই ছবিও তুলতে পারছি না, ছবি সব কালো আসছে। রাস্তা দাঁড়াদাঁড়ি ঘুরছি। ওইটা কি রে, ন্যাচারাল তোর আইসক্রিম নাকি? আইসক্রিম দিস ইজ দ্য ম্যাসিভ 2011 ওয়াংখেড়ে সামনে। এই সান কেমন লাগছে? খুব গরম আছে, বিশাল গরম, ভিড় কিন্তু বরাবর। হ্যাঁ, তবে এখানে ভিড় প্রচুর। এই যে দেখুন ভিড়, মানে প্রচুর ভিড়। এখন আমরা বসে আছি মেরিন ড্রাইভে, সামনে ওয়াংখেড়ে স্টেডিয়াম, ওয়াংখেড়ে স্টেডিয়ামের ঠিক অপোজিটে। এত গরম লাগছে, যে রিফ্রেশমেন্টের জন্য ভার্জিন মজিতো অর্ডার করলাম, সে অর্ডার করার পর সায়ন বলছিল খেতে যাবি, এখানে তো তার মানে যা টাকা নেবে সবই মোটামুটি শেষ হয়ে যাবে। আমি বললাম সুইগিতে দেখ, সুইগি এখানে অর্ডার দিতে আসছে 87 টাকায় 2টো মজিতো। আলাদা ইনস্ট্যান্ট প্ল্যান হয়ে গেল, অফারও পেয়ে গেলাম 87-এ 2টো মজিতো, এখানে বসে খাবো এখন, এটাই আপাতত সেটাই প্ল্যান। এই জাস্ট সূর্যোদয় হলো, সায়ন ওখানে ছবি তুলছে আর আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ, এটা হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে লাইট চলে গেছে অলরেডি। আজ মনে হয় কোনো খেলাও আছে, বাট জানি না ঠিক আইপিএলে আজ খেলা আছে নাকি ওয়াংখেড়েতে, বাট লাইট জ্বলছে। আর এই দিকটা হচ্ছে সি বিচটা, দারুণ লাগছে। একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এখন ভার্জিন মজিতো এসে গেছে, এই যে ভার্জিন মজিতো। এই বিচে বসে বসে খাওয়া দাওয়া চলছে, লাইটও চলে গেছে এখানে মেরিন ড্রাইভের, এই যে রাস্তার লাইটও চলে গেছে এখানে। মুম্বাই ইন্ডিয়ান্সের লাইট জ্বলছে সমুদ্রের মাঝে, মুম্বাই ইন্ডিয়ান্স। আর এদিকে সব লাইট জ্বলে গেছে এখন। তো এখন মোটামুটি 8:30টার মতো বেজে গেছে। তো আমরা এখন মেন ড্রাইভে থাকবো তো স্যার? হ্যাঁ, এখন আমি মেন ড্রাইভে আমি আছি। আমি আবার একটা খাবার অর্ডার দিচ্ছি এখানে বসেই। তো এই জায়গাটা এত সুন্দর লাগছে, মানে বলে বোঝানোর না। এই জায়গাটা, এই যে দেখুন, এই জায়গাটা এত সুন্দর লাগছে। আমার তো এই জায়গাটা ছেড়েই যেতে ইচ্ছা হচ্ছে না। তো আমাদের কালকেও প্ল্যান আছে, কালকে সকালবেলা সানরাইজ দেখতে মোটামুটি জুহু বিচ যাবো, তাই তো? জুহু বিচ প্ল্যান আছে, আপাতত প্ল্যান আছে এরকম। তারপর কাল কি হবে সকালে দেখা যাবে। জুহু বিচ যাওয়ার প্ল্যান আছে কালকে। জুহু বিচের পরও হয়তো কিছু জায়গায় ঘুরবো, হ্যাঁ। তো সেইগুলো কালকে দেখো, আর একটা ব্লগে আমি দেখাবার চেষ্টা করছি। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আপাতত। চলুন, ভালো থাকবেন, টাটা, গুড নাইট, কাল দেখা হবে।